আমি প্রায় সন্ধ্যার সময় একটা জায়গা চা হওয়া তাই বাট ভিডিও করা হয় না হান রাত্রে ভিডিও হলে আপনারা কিছু আন্দাইরও দেখতে নাই বাট এটা বহুত পপুলার একটা জায়গা তো আজকে আমি কেন দিনও আইসি আমি কেন চা খাইমু বাসটিলা যাওয়ার একটু আগে এয়ারপোর্ট থানা ফারইয়াও এখানে একটা ছোটো মোটো রেস্টুরেন্ট আছে বাট খানি বাক্কা মজারও আছে চাও বাক্কা মজার আছে তো আমি আজকে দিনও আইসি আর আপনারা দেখো কৌ সুন্দর জায়গাটা আলহামদুলিল্লাহ আমি এখন আগে থাকি বহুত বালা ড্রাইভ পারি ফার্স্টে আমার অনেক কষ্ট হয়েছে ড্রাইভিং শিখতে বাট এখন যত বেশি প্র্যাকটিস করা মা তারও তত বেশি ক্লিয়ারর আর এয়ারপোর্ট রোডটা আসলে সবসময় আমার ফেভারিট কেন দিনের যে ওয়েদারটা আসলে জোস রাত্রের ওয়েদার একরকম আর দিনের ওয়েদার আর একরকম এখন অনেক সানি খুব সুন্দর ওয়েদার আর আমার সানি ওয়েদার বেশি ভালো লাগে আর রাত্রে একটু ঠান্ডা ঠান্ডা ই সাইড আর আপনারাও এনজয় করো আমার লগে রাইড আর আমি তো অফারে লইয়াও বাড়াইছি আজকেও তো অফার স্কুলও খেলা চলে তো ক্লাস যেহেতু নাই খেলাত গিয়া হানোখা দুষ্টামে হরই নালাগে স্কুলও আমি দিছি না তান্ডে আর আমরা মা পুয়া এনজয় করলাম আপনারা জানেন আমি তারে কোয়ালিটি টাইম দেই আর আমি অলমোস্ট খান্দা তাইছি যে রেস্টুরেন্ট আমি যাইতাম ছোটোখাটো রেস্টুরেন্ট বাট খানিও অনেক মজা হয় আর চা তো অনেক মজা হয় কেন তো আমি এখন রেস্টুরেন্টের ভিতরে যাইমো আর গাড়িও পার্ক করমো আপনারা দেখবা আমি কিলা পার্কিংও করলাম আপনারা অনেকে আমার ভিডিও নিচে কমেন্ট করছেন যে পার্কিং কিলা করলে দেখাইলে না হ্যাঁ অনেক বড়ো ভাই এনেছেন জানেন আমি প্র্যাকটিস করা আমার উস্তাদেও ভিডিও দেখবা যে আমারে শিখাইছেন গাড়ি চালানি তো তাই না দেখে খুশি হইবা যে আমি সুন্দর করে এখন পার্কিংও করতাম পারি তো যে আমি এখন ঢুকলাম আর স্পেসটা অনেক বড় আর আমি একবারেও ঘুরাইয়া কিন্তু ভিতরে ঢুকি যাইমো আর সুন্দর হরিয়া নিয়ে একটা জায়গাত পার্কিং করমো গাড়িটা